হ্যালো গেমার্স, চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড সবাইকে স্বাগতম আমার এই যে টুর্নামেন্টটা আমি ছাড়ছিলাম সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। তো টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছি অ্যান্ড আমরা প্রথমে এখন চলে আসবো আমাদের সেমিফাইনাল নিয়ে। তো আমাদের টুর্নামেন্টে 24টা টিম কোয়ালিফাই করছে অ্যান্ড তাদের নিয়ে আমাদের সেমিফাইনাল হবে অ্যান্ড এখান থেকে মোট 12টা টিম ফাইনালে অংশগ্রহণ করবে। তো সেই টুর্নামেন্ট আমার টুর্নামেন্টে যে 24টা টিম সে 24টা টিমকে দেখে নিব এবং তাদের খেলা কখন হইব সেটাও আমরা জেনে নিব। তো এখন আমরা গ্রুপ এ মানে প্রথম যে গ্রুপটা সেই গ্রুপটা দেখব। তো সেই গ্রুপটার লিস্ট আপনাদের সবার সামনে দিতেছি, তো দেখুন এটা আছে ইউটিএল, র্যাব 18, D4W, সাগর বাই স্কট, অল স্কট, সাইবার টোনস, ডেথ নোট, অ্যালকাস, টিম ইমোশন, বিডি সায়ানাইট, সোয়াগলেটস, ড্রাগ ডার্ক বয়েস, কিং হাইস, গডেক্স, বিডি সেভেন্টিন অ্যাভেঞ্জার। তো আবার প্রথম থেকে বলতেছি, তো খুব তাড়াতাড়ি বললাম ভাই, এটা একটা প্র্যাকটিস ছিল তাড়াতাড়ি বলার। তো প্রথম থেকে আবার স্কটগুলোর নাম বলি, ইউটিএল র্যাব 18, D4W লল, সাগর বাই স্কট, সাইবার টোন স্কট, ডেথ নোটের আয়াম অপূর্ব ভাইয়ের স্কট, অ্যালকাস স্কট, টিম ইমোশন স্কট, বিডি সায়ানাইট স্কট, সোয়াগ লিডারের স্কট, ডার্ক বয়ের স্কট, পিংহা স্কট, গডেক্স স্কট এবং বিডি বিএস 71 অ্যাভেঞ্জার স্কট। তো এই 12টা স্কট আমাদের যে টুর্নামেন্টের যে সেকেন্ড রাউন্ড থেকে তারা কোয়ালিফাই করেছে ফাইনালে সেমিফাইনালের জন্য। গ্রুপ ওয়ানে আছে তারা, তাদের খেলা হবে বৃহস্পতিবার অর্থাৎ 6 তারিখ 3:20 এর মধ্যে প্রত্যেকটা টিমকে জয়েন করা লাগবে। আমি আবার আবার বলে দিতেছি ভাই, আপনারা যদি মনে করে থাকেন যে খেলা দেরি করে হইব, 3:30 খেলা শুরু করব, কিন্তু যদি মনে করে থাকেন যে 3:20 পরে জয়েন করলে জয়েন নেব, ভাই এটা ভুল ধারণা ভাই। আগের দিন সবাইকে নিছি ভাই, এদিন নেব না ভাই, কারণ ভাই সেমিফাইনাল প্রত্যেকটা প্লেয়ারকে অবজার্ভ করবো, প্রত্যেকটা প্লেয়ার দেখব, প্রত্যেকটা গ্রুপের প্লেয়ার ঠিক আছে কি না এটা চেক করে তারপরে ভাই ম্যাচ স্টার্ট করবো, যার কারণে ভাই একটু দেরি হবে ভাই, 10 মিনিট মতো লাগবেই ভাই। প্রত্যেকটা টিম আমি 3:05 মধ্যে রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, 15 মিনিট আপনাদের সময়, 3:20 মধ্যে আপনারা সবাই জয়েন করবেন গ্রুপ একের প্লেয়াররা, 3:20 মধ্যে যারা জয়েন করতে পারবেন ভাই তাদের জন্য ভালো ভাই। বাকি ভাই দেরি হলে কিছু করার নেই ভাই, 10 মিনিট আমার লাগবে ভাই প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা গ্রুপ চেক করার জন্য ভাই। মাঝে মাঝে এমন হয় যে এর আগের ম্যাচে এমন হয়েছে যে বিডি সেলার্স টুর একটা প্লেয়ার ছিল না, অন্য একটা প্লেয়ার টিমের প্লেয়ার চলে আসে এবং তা সে গেমে যায় ওদের থেকে মারা গেছে, তো তাদের একটা প্লেয়ার শর্টের কারণে তাদের খেলাতে সমস্যা হয়েছে, তো এই কারণে হইব না। তো এরপরে আসি গ্রুপ বি, গ্রুপ বিয়েতে আছে 12টা টিম। তো আমি সেই 12টা টিমের লিস্ট আপনাদেরকে দিতেছি, তো দেখুন সবাই, ডি রাউট, বিডি লেজেন্ডস, ভিআইপি গ্যাং, নিনজা হর্ডে, টিম 004, টিম লার্নার্স, D4W ওয়ারিয়ার স্কট, স্কাল র, ডিএন নিশাদের স্কট, ওয়াইটি স্কট, ডিএইচএস রেডিকাল স্কট। তো এখন আসি গ্রুপ টিম নাম্বার 12 নেই কেন, তো হয়েছে যে হলো আমাদের 2টা স্কট তাদের এখনও তারা তাদের সমতা হয়েছিল, তাদের ম্যাচে 120 করে পয়েন্ট হয়েছিল, তো যেহেতু 120 করে পয়েন্ট আর আমার গেমটা পয়েন্টের খেলা ছিল, একটা স্কট ছিল 6-এ, একটা ছিল 7-এ, তো তাদেরকে বলছিলাম যে ক্লাস স্কট সিএস খেলাবো, সিএস খেলায় যেটা জিতবে তারা সেমিফাইনাল খেলবে। তো তাদের সিএস তারা এখনও খেলতে পারেনি, তাদের ম্যাচটা হয়ে গেলে তাদের এখানে 12 নম্বর যা জিতবে তারা এখানে কোয়ালিফাই করবে। তো এদের খেলা গ্রুপ দুইয়ের খেলা হবে কালকে অর্থাৎ 6 তারিখে বৃহস্পতিবারে 4:20 এর মধ্যে সবাইরে জয়েন করা লাগবে। আমি 4:05 এর মধ্যে রুম আইডি পাসওয়ার্ড খুলে তাদের মেসেজ করে দিব, তারা 4:20 এর মধ্যে জয়েন করবে ভাই, 4:20 এর মধ্যে জয়েন করবো, 4:30 ম্যাচ স্টার্ট করবো। দেরি করে আসলে ভাই সেটা তোমাদের দায়িত্ব ভাই, আমি কিছু করতে পারবো না, ম্যাচ স্টার্ট হয়ে গেলে ভাই কেউ কোনো কথা কইতে পারবে না ভাই, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপ অবজার্ভ করবো, প্রত্যেকটা টিম অবজার্ভ করবো, প্রত্যেকটা মেম্বার অবজার্ভ করবো এবং 5 থেকে 6 জন তারা থাকবে যারা হলো ইন্সপেক্টর থাকবে। আর সবাইকে একটা কথা বলি ভাই, এমন যদি হয় যে একটা স্কোয়াডে 4 জন মেম্বার আসার পরে অন্য কোনো মেম্বারকে তারা জয়েন দিতেছে ইন্সপেক্টরে রাখার জন্য ভাই, সেই স্কোয়াডকে ভাই কিক মেরে দেবো ভাই, এটাও এমন হয়েছে ভাই। একটা স্কোয়াডের 5টা মেম্বার আসবে কেন ভাই, 4টা মেম্বার তোমরা খেলতেছো ভাই, 4টা মেম্বার অন্য প্রত্যেকটা মেম্বারকে বলবা অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে না, আর যদি পারো সবাই স্কোয়াড এন্ট্রি করবা ভাই, সবার জন্য ভালো হয় স্কোয়াড এন্ট্রি করলে। তো ভাই টুর্নামেন্টের শেষ পর্যায়ে চলে আসি ভাই, একদম শেষ পর্যায়ে ভাই, সবার কাছে একটাই কথা ভাই, একটা অনুরোধ ভাই, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো ভাই, সবার সাপোর্ট দরকার ভাই। তোমরা ভাই অনেকে দেখছি ভাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করার পরে ভাই তোমরা আবার হলো আনসাবস্ক্রাইব করছো ভাই, এটা ভাই উচিত না ভাই, তোমাদের জন্য এত বড় একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি ভাই তারপরে যদি তোমরা আনসাবস্ক্রাইব করো ভাই, সবার কাছে একটা অনুরোধ ভাই, সবাই চ্যানেলটা শেয়ার করবা ভাই। লাইভ স্ট্রিম আমি চাই যে ভাই লাইভ স্ট্রিম কমপক্ষে 200 লোক দেখুক, কালকে কমপক্ষে 20 একসাথে 20-25 জন লাইভে দেখুক, ঠিক আছে, 25 জন যেন লাইভে দেখে, প্রত্যেকটা গিল 12টা স্কট করে 24টা স্কট ভাই, তোমরা প্রত্যেকটা গিল্ডের তোমাদের প্রত্যেকটা গিল্ড মেম্বারকে বলবা স্ট্রিমটা দেখতে ভাই, তোমাদের খেলা এনজয় করতে ভাই লাইভ স্ট্রিমে ভাই,
লাইভ স্ট্রিমে এনজয় করতে, তোমাদের ম্যাচে ম্যাচে তোমাদের জন্য শাউট আউট দিতে, তোমাদের তোমাদের নে মানে হ্যাশট্যাগ লিখে তোমাদের গিল্ডের নাম লিখতে, তোমার প্লেয়ারের নাম লিখতে, সেই প্লেয়ারকে দেখাবো, সেই গিল্ডকে দেখাবো। তো ভাই সবাই ভালো থাকবে ভাই, আশা করি ভাই সবার ঈদ ভালো কাটছে ভাই। তো ভাই টুর্নামেন্টের শেষ পর্যায়ে চলে আসছে একদম, আর আমার এটাও শেষ, বক্তব্য শেষ। তো তোমরা সবাই ভাই কালকে রেডি থাকো ভাই, কালকে তোমাদের সেমিফাইনাল হবে এবং পরের দিনই ফাইনাল, ঠিক আছে, শুক্রবারে ফাইনাল খাবো। তো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকো।